আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো স্বস্তিতে অস্বস্তি আশ্বিনের অকাল জোড়ে ভাঙল বাড়ি গাড়ি গাছপালা কাটিগুড়ায় ভূপতিত বাড়ি বিদ্যুৎহীন শতাধিক গ্রাম কাটিগুড়া বড়খোলায় অন্ধকারে তিন শতাধিক গ্রাম স্বস্তিতে অস্বস্তি হা দিন তিনিকার প্রচন্ড গরমের পর শনিবার দুপুরে নামলো স্বস্তির বৃষ্টি কিন্তু স্বস্তির এই বৃষ্টিতে অস্বস্তি বয়ে নিয়ে এলো জ্বর জড়লো গাছপালা প্রচন্ড গরমে অতিষ্ঠ ছিল বরাক উপত্যকার তিন জেলা সহ পুরো রাজ্য সকাল থেকে সন্ধ্যা আকাশ থেকে যেন আগুন জড়ছিল সূর্যদেবের রক্তচক্ষুতে পড়ছিল সাধারণ জনজীবন স্কুল কলেজ অফিস কাছারিতে যাওয়া লোকজনদের প্রাণ অষ্টাগত হয়ে উঠেছিল ফলে কচিকাচা স্কুল পূর্বদের কিছুটা স্বস্তি দিতে শনিবার থেকে স্কুলের পটন পটনের নির্ধারিত সূচি পরিবর্তন করতে বাধ্য হয় জেলা প্রশাসন কিন্তু শনিবার সকাল হতেই আবহাওয়ার পরিবর্তন দেখা যায় কিছুটা নমনীয় মনোভাব নিয়ে উদয় হন সূর্যদেব উৎকট গরম থেকে জনগণকে স্বস্তি দিতে দুপুরের দিকে বরুণ আগমন ঘটে স্থানে স্থানে নেমে আসে বৃষ্টি সঙ্গে জ্বর তুফান ফলে বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললে অস্বস্তি বয়ে নিয়ে আসে জ্বর তুফান স্থানে স্থানে ভেঙে পড়েছে গাছপালা ভূপতিত হয়েছে পড়েছে শতাধিক গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা প্রাপ্ত খবর মতে আশ্বিনের এই ওকাল জ্বর তুফানে কাচড়ের কাটিগুড়া বরখলা, শিলচর সুনাই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাটিকোড়ার বিভিন্ন গ্রাম ভূপতিত হয়েছে ঘরবাড়ি উড়ে গেছে বহুলোকের ঘরের টিনের ছাউনি প্রবল জড়তুফানে গণিক্রাম চতুর্থ খণ্ড গ্রামের বদরুল ইসলাম মজুমদার নামের এক ব্যক্তির ঘর ভূপতিত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে ওই পরিবার বদরুলদানান জড়ের সময় স্ত্রী সন্তান সহ ঘরের ভিতরে ছিলেন তিনি ঘরবাঙ্গার শব্দ শুনে স্ত্রী সন্তানদের নিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন একই গ্রামের আব্দুল মালিক বলবুইয়ার ঘরে টিনের সাউনি জ্বরের ফলে উড়ে গেছে ঘরের পর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দপুর দ্বিতীয় খণ্ড গ্রামের লিমন কুমার দাসের বাড়ি এছাড়াও অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে সূত্র বলছে অকাল জ্বরের তাণ্ডবে কাঠিগুলা এবং গলখোলার তিন শতাধিক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কালাইন কাঠিগুলার দুই বৈদ্যুতিক সাবস্টেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অন্ধকারে রয়েছে ওই শোকগ্রাম বিভাগীয় সূত্রে পাওয়া খবর মতে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে তবে এখনো পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়নি ভারত বাংলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বড়খলার বরযাত্রাপুর বুড়িবাইল বাঙ্গারপাড় বালিঘাট দুধপাতিল এলাকাও দুধপাতিলে একটি অটোরিকশার উপর ভেঙে পড়ে গাছ যদিও যাত্রীরা তার আগে অটোরিকশা থেকে নেমে অন্যত্র আশ্রয় নিতে সক্ষম হন সূত্র বলছে কাঁচার চড়াও হাইলাকান্দি করিমগঞ্জ জেলায় জলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এক কথায় পুরো উপত্যকা জুড়ে তাণ্ডব চালিয়েছে অকাল জ্বর তুফান অপরদিকে গাইডলাইন মেনে ডিলিমিডিশন না হলে তীব্র আন্দোলন হুমকার সুজামের হাইলাকান্দি জেলায় সম্পূর্ণ গাইডলাইন বঙ্গ করে পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এই অভিযোগ করেছেন কাটলজোড়ার বিধায়ক সুজামুদ্দিন নস্কর শনিবার বলদা বলদি এলাকায় জাতীয় চলকের পাশে বিডিএসি এর ডাকা এক প্রতিবাদী সভায় এই অভিযোগ করেন সুজামুদ্দিন লস্কর বিধায়ক বলেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ডিলিমিটেশন করা হয়েছে হিন্দু মুসলিমকে বিভক্ত করে জিপির সীমানা নির্ধারণ করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিযোগ করে বিধায়ক দেনা চূড়ান্ত তালিকা প্রকাশের আগে যদি পঞ্চায়েতের সীমা নির্ধারণ গাইডলাইন মতো না হয় তাহলে হাইকোর্টের দ্বারাস্ত হবে মামলা করবেন বলে হুঙ্কার দেন সুজা দক্ষিণ বলদা বলদাবলদি নন্দগ্রাম জিপিকে ডিমিটেশনে চিহ্নিত করে দেওয়া হয়েছে জিপির পাঁচটি গ্রামকে দলেশ্বরীর অন্য পারে দাঁড়িয়ার গার্ড স্থানান্তরিত করা হয়েছে এটা মেনে নেওয়া যাবে না বলে সাফ জানান বিধায়ক বলদাবলদি থেকে দশ পনেরো কিলোমিটার দূরে থাকা দাঁড়িয়ারগাড় জিপিতে কোন যুক্তিতে গ্রামগুলি কেটে নেওয়া হলো প্রশ্ন তুলেন জিপি কার্যালয়ে কোনো কাজ করতে গেলে সাধারণ জনগণকে দলেশ্বর নদী পার হয়ে দাড়িয়ারঘাট গ্রামে যেতে হবে তা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না বিধায়ক বলেন যদি গাইডলাইন মধ্যে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা না হয় তাহলে আমাদের জিপির প্রয়োজন নেই পঞ্চায়েত নির্বাচনের প্রয়োজন নেই উন্নয়নেরও প্রয়োজন নেই সরকারের নিয়ম বহির্ভূত সিদ্ধান্তের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে বিধায়ক সাহ জানান বিধায়ক বলেন জামিরা দোলাই নামে জেলা পরিষদ সমষ্টিকে নামকরণ করতে হবে একইভাবে রামচন্ডী জেলা পরিষদকে কে দিনাজপুর রামচন্ডী নামে নামাঙ্কিত করতে হবে এছাড়া আলগাপুর কাটলজোড়া বিধানসভা সমষ্টিতে তিনটি উন্নয়ন খন্ড দিতে হবে

একইভাবে বলদাবলদি নন্দগ্রাম জিবির বলদাবলদি প্রথম খণ্ড গ্রামকে মাধবপুর রামপুর জিবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলদামলদি দ্বিতীয় খন্ড ও তৃতীয় খণ্ড গ্রামকে দাড়িয়ারঘাট জিবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে রাম শান্তিপুর নামে নতুন একটি জিপিল সৃষ্টি হয়েছে এদিকে জামিরা গাঁও পঞ্চায়েত এলাকা থেকে তিনটি গ্রামকে পার্শ্ববর্তী পালয়চুড়া জুবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে জামিরা জিবি জামিরা চতুর্থ জামিরা বাগান বস্তি দামচুড়া গ্রামকে পার্শ্ববর্তী পালাইচুড়া জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে গাড়মুড়া বাঘচুড়া জিপিকে দুটি জিপিতে রূপান্তরিত করা হয়েছে গাড়মুড়া ও দত্তপুর দুটি জিপি করা হয়েছে পুরনো জামিরা জিপির সঙ্গে সংযুক্ত থাকা ফাঁসপির মুখাম গ্রামকে দত্তপুর জিপির সঙ্গে সংযুক্ত করা হয়েছে কারিচোড়া দাড়িয়ারগাড় জিপিকে ভেঙে নতুন করে দুটি জিপি করা হয়েছে একটি হচ্ছে দাড়িয়ারগাড জিপি অন্যটি মাধবপুর রামপুর জিপি নতুন দাড়িয়ারগাড জিপিতে বলদাবল্লি নন্দগ্রাম জিপির বেশ কয়েকটি গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রামগুলি হলো বলদাবল্দি দ্বিতীয় খণ্ড বলদাবল্দি তৃতীয় খণ্ড দারাপুর এনসি কল্যাণপুর কৃষ্ণপুর এনসি খাটানালা এনসি একইভাবে পুরনো পালইচুড়া জিপি থেকে পালইচুড়া দ্বিতীয় খণ্ড গ্রামকে নতুন দাড়িয়ারগাড জিপির সঙ্গে যুক্ত করা হয়েছে আলগাপুর কাটলিডুড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত চারটি জেলা পরিষদ সমষ্টির মধ্যে দক্ষিণ হাইলাকান্দি জেলা পরিষদ সমষ্টি নামে একটি সমষ্টি হয়েছে পূর্বে গাড়মুড়া জামিরা জেলা পরিষদ সমষ্টি ছিল পঞ্চায়েত সমষ্টি পুনর্নির্ধারণে গাড়মুড়া জামিরা জেলা পরিষদ সমষ্টি বিলুপ্তি হয়েছে এবং নতুন করে দক্ষিণ হাইলাকান্দি জেলা পরিষদ সমষ্টি করা হয়েছে নতুন দক্ষিণ হাইলাকান্দি জেলা পরিষদ সমষ্টিতে ছয়টি জীবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো হলো দোলাই মোলাই দড়িয়ারঘাট পালয়চুড়া জামিরা জাল্লাচুড়া কিল্লারবাগ ও রামশান্তিপুর জিপি পঞ্চায়েত সমষ্টি নতুন করে নির্ধারণ করার খসড়া প্রকাশ করা হলে জনগণের ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শনিবার প্রতিবাদ সভা শেষ করে বলদা মতায় তেমতায় দলেশ্বর বৈরবী জাতি সড়কে ছাত্র সংগঠন বিডিএসএফ এর নেতৃত্বে এক প্রতিবাদী র্যালি বের করা হয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গাইডলাইন মতো সমষ্টি নির্ধারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয় অপরদিকে বৃষ্টিতে স্বস্তি দমকা হওয়ায় ব্যাঙ্গে পড়ল পুজো প্যান্ডেল প্রবল দাবদাহ থেকে কিছুটা স্বস্তি শনিবার শনিবার দুপুরে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে জোড়ো হাওয়া বয়ে যায় বৃষ্টির জন্য উৎকট গরম থেকে নিস্তার পার মানুষ তবে বৃষ্টির আগে দমকা বাতাসে নানা বেশ কিছু গাছ সহ কয়েকটি দুর্গাপূজার নির্মীমান প্যান্ডেলেরও ক্ষতি হয় শহরের শতবিশা ক্লাবের পূজা মণ্ডপ সম্পূর্ণরূপে ভূপতিত হয় পুজো কমিটির সম্পাদক আশিস দাসপুর কায়স্ত সহ অন্যান্য সদস্যরা জানান এবারের পুজোর প্যান্ডেলের বাজেট ছিল চার লক্ষ টাকা গত এক মাস ধরে প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল বাসের কাজ শেষ করে কার দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ শুরু হয়েছিল কিন্তু প্রবল জোড়া হয়ে সম্পূর্ণ প্যান্ডেল ভেঙে পড়ে এদিকে পুজোর বাকি মাত্র সতেরো দিন এত কম সময়ের মধ্যে পুনরায় প্যান্ডেল নির্মাণ সম্ভব হবে কিনা এ নিয়ে চিন্তায় পড়েছেন পুজোর আয়োজকরা এখন দিনরাত পরিশ্রম করে পুনরায় প্যান্ডেলটি তৈরি করতে হবে বলে সম্পাদক জানান শুধু পূজা প্যান্ডেল নয় প্রবল বাতাসে ব্রজেন্দ্র রোড হাসপাতাল রোড জেলা দায়রা জজেস আদালত চত্বর সহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে বৃষ্টি সহ জোড়া হওয়ার ফলে দুপুর থেকে করিমগঞ্জ শহর এবং শহরতলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ ফলে সরবরাহ বিঘ্নিত হয় শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় গাছ পেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বাধা হয় পরে এস এর সদস্যরা গাছ সরিয়ে পথ উন্মুক্ত করে শহরের নানা স্থানে পড়ে থাকা গাছ কাটা হলে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি বিগত তিন দিনের প্রবল রৌদ্রতাপে নামিশ্বাস উঠতে শুরু করে জনগণের তবে এদিন দুপুর একটা নাগাদ প্রবল বাতাসের পর বৃষ্টি শুরু হয় আর এতেই গরম অনেকটা কমে যায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন মানুষ অপরদিকে রাস্তার উন্নয়ন হচ্ছে যানজট নিরসনে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন জেলা কমিশনার মিডিয়ার সঙ্গে স্বচ্ছ যোগাযোগের প্রতিশ্রুতি দিলেন মৃদুল কুমার যাদব দায়িত্ব নিয়ে শহরের যানজট নিদর্শনে সদর্থক ভূমিকা পালন করার আশ্বাস দিলেন কাছাড়ের নয়া জেলা কমিশনার মৃদুল যাদব পাশাপাশি জেলায় কর্মসংস্কৃতি ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ঘোষণা করেছেন নবাগত জেলা কমিশনার শনিবার নিজের কার্যালয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে সাক্ষাতে প্রশাসন ও মিডিয়ার মধ্যে স্বচ্ছতা বাড়ানো এবং শক্তিশালী যোগাযোগ মাধ্যম গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব বলেন শনিবার সকাল থেকে শহর ও শহরতলির সাম্প্রতিক সড়ক সংস্কারের কাজ তদারকি করে এসেছে বলেন রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে তবে দায়িত্ব নেওয়ার পর আমার প্রাথমিক কর্তব্য হচ্ছে নাগরিক পরিষেবার উন্নয়ন আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা এবং আসন্ন উপনির্বাচনের স্বচ্ছতা বজায় রেখে নির্বিঘ্নে সম্পন্ন করা আর লক্ষ্য শীঘ্রই প্রতিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক্ষেত্রে সুনির্দিষ্ট পথ বের করার চেষ্টা অবশ্যই করা হবে তাছাড়াও ডিলিমিটেশন প্রসঙ্গে আপত্তি গ্রহণে নাগরিকদের অবশ্যই সময় দেওয়া হবে এ নিয়ে সমস্যা হবে না এদিনের আলোচনা একদিকে যেমন শহরের যানজট নিরসনে কঠোর এবং সময় উপযোগী ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি বিবেকানন্দ রোড নিউ শিলচুর এলাকার পানীয় জলের সংকট প্রসঙ্গেও বিস্তর আলোচনা হয়েছে সবায় স্বাগত বক্তব্যে ডিসি জেদব জনমত গঠনে এবং নাগরিকদের ভালোভাবে অবহিত রাখার জন্য মিডিয়ার অপরিহার্য ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন মিডিয়া প্রশাসন এবং জনসাধারণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে কেননা মিডিয়ার সমস্যা তুলে ধরা সহ এক্ষেত্রে জেলা প্রশাসনের জবাবদিহি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই হিসেবে উদ্বেগ মোকাবিলা এবং নাগরিক পরিষেবার উন্নতির জন্য একটি স্বচ্ছ এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ জেলা প্রশাসন পাশাপাশি চলতি উন্নয়নমূলক প্রকল্প এবং আইন প্রয়োগকারী বিষয় সহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপিত হয়ে এদিনের সময় যেভাবে জেলা কমিশনার স্বচ্ছতার প্রতি তার প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সঙ্গে যোগ করেন আমরা এখানে শুনতে এসেছি এবং এটা নিশ্চিত করতে যে সঠিক এবং সময়োপযোগী তথ্য যাতে জনগণের কাছে পৌঁছায় উল্লেখ্য এদিনের বৈঠকটি জেলা প্রশাসন এবং মিডিয়ার মধ্যে বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই